পাকিস্তানের জন্মলগ্ন থেকেই এর পূর্ব অংশ পশ্চিম অংশের তুলনায় বঞ্চিত হতে থাকে নানাভাবে। স্বাধীন বাংলাদেশের জন্মের আগ পর্যন্ত দীর্ঘ 23 বছর ছিল পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানকে শুধুই শোষণ আর বঞ্চনার ইতিহাস। সে সময় পশ্চিম পাকিস্তানিরা এই অংশের কোনো ব্যবসায়ীকে মাথা তুলে বাণিজ্য করার সুযোগ দেয়নি, স্বভাবতই অল্পদিনেই পিছিয়ে পড়ে দেশটির পূর্ব অংশ। নানা ঘাত প্রতিঘাতের গল্প শেষে 71-এর 16ই ডিসেম্বর থেকে শুরু হয় বিজয়ের গল্প। নানা প্রতিকূলতার পরও থেমে থাকেনি বাংলাদেশ। 30 লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশ আজ মধ্যমায়ের দেশের পথে। অর্থনৈতিক বিভিন্ন সূচক বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় 1972-এ যেখানে ছিল মাত্র $81.91, $2016-তে এসে তা দাঁড়িয়েছে প্রায় $1,500। 72-73-এর বাজেটের আকার 786 কোটি টাকা থেকে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 3.5 লাখ কোটি টাকা। একইভাবে প্রত্যাশিত গড় আয়ু 47 বছর থেকে এখন প্রায় 71-এ। কমেছে শিশু মৃত্যুর হার, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। অন্যদিকে উল্টো পথে হেঁটেছে পাকিস্তান। পরাজিত শক্তির দেশটি বর্তমানে আত্মঘাতী বোমা হামলা, জঙ্গি ও তালেবানের হামলায় বিপর্যস্ত। বিভক্ত হওয়ার 4.5 দশকেই পাকিস্তান গুরুত্বপূর্ণ বিভিন্ন সূচকে পিছিয়ে গেছে বাংলাদেশের চেয়ে। এবার সে ফদ্দটা একটু দেখে নেওয়া যাক। প্রবৃদ্ধি বর্তমানে বাংলাদেশের 7.1% আর পাকিস্তানের 4.5%। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাংলাদেশে যেখানে 31.89 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে পাকিস্তানের 23 বিলিয়নের কিছু বেশি। বাংলাদেশের রপ্তানি আয় 37.61 বিলিয়নের বিপরীতে পাকিস্তানের 30 বিলিয়ন মার্কিন ডলার। মুদ্রার মান আর বেকারত্বের হার কমানোর সূচকেও পিছিয়ে পাকিস্তান। বর্তমানে 1 মার্কিন ডলার সমান বাংলাদেশের 80 টাকা আর পাকিস্তানের 104.6 রুপি। আর বেকারত্বের হার বাংলাদেশের 4.5%-এর জায়গায় পাকিস্তানের 6.5%। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই আমরা এই ধরনের সামরিক শাসন, স্বৈরশাসন, অপশাসন দেখে এসেছি। তো পাকিস্তানের এখন উচিত হবে গণতন্ত্রের পথে দেশটাকে নিয়ে যাওয়া, কারণ পাকিস্তানের সাধারণ নাগরিকের তো কোনো দোষ নেই। আমরাও দেখেছি আমাদের দেশে সামরিক শাসন, স্বৈরশাসনের সময় কীভাবে আমরা একটা স্থবিরতার মধ্যে পড়ে গিয়েছিলাম। কোনো ধরনের আশাব্যঞ্জক কোনো কিছু আমরা তখন দেখিনি। এখন যখন গণতন্ত্রের পথে দেশ যাত্রা শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি দেশের অর্থনৈতিক সূচক, শিক্ষার সূচক, সাংস্কৃতিক কর্মকাণ্ড সর্বক্ষেত্রে দেশটা এগিয়ে যাচ্ছে, এমনকি ক্রীড়াক্ষেত্রের কথা যদি বলি। আর তাই বিশ্লেষকদের মতে, যারা এখনও দেশীয় রাজনীতিতে পাকিস্তানকেই মডেল মানতে চান, সেই সুযোগ আর কোনোভাবেই নেই। এখন যারা পাকিস্তান করে, তারা মূলত আমাদের দেশের মুক্তিযুদ্ধের সময় যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের মুখে এই কথা শোনা যাবে। অর্থনৈতিক ভবিষ্যত বলছে, উন্নয়নের সূচকে সামনে বাংলাদেশের সাথে পাকিস্তানের এই ব্যবধান আরও স্পষ্ট হবে। 100% গণতন্ত্র। রামিম হাসান, News 24, ঢাকা।